নমস্কার বন্ধুরা, আজ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস, তাই সকলকে শিক্ষক দিবসের শুভেচ্ছা। আজ আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি মনিকা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাগান তৈরি করতে যেগুলি মূলত লাগে সেগুলি হলো মাটি, জল এবং রোদ। এছাড়াও যেটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় একটি গাছের বেড়ে ওঠার জন্য, সেটা হচ্ছে ফার্টিলাইজার। তো ফার্টিলাইজার বিভিন্ন ধরনের হয়। প্রাথমিকভাবে যে ফার্টিলাইজার আমরা গাছে প্রয়োগ করে থাকি সেটা হচ্ছে এনপিকে, মেজর ফার্টিলাইজার বলা হয় এনপিকে। এবং অন্যান্য যেগুলো লাগে, জিঙ্ক, বোরন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলোকে সেকেন্ডারি ফার্টিলাইজার বলা হয় বা মাইক্রোনিউট্রিয়েন্ট। আজ আমি মাইক্রোনিউট্রিয়েন্ট এনপিকে সম্বন্ধে কিছুটা আলোকপাত করছি। আমরা যে সমস্ত সার বাগানে ব্যবহার করে থাকি সেগুলোর এনপিকে ভ্যালু কী এবং সেটা আমরা না জেনেই ব্যবহার করি, মানে সঠিকভাবে জানি না যে কোন সারটার এনপিকে ভ্যালু কী, সেটি আমি পরিষ্কার করে বলার একটু চেষ্টা করছি। এনপিকে হচ্ছে এন নাইট্রোজেন, পি ফসফরাস এবং কে পটাশিয়াম। এই তিনটে গাছের প্রধান খাদ্য উপাদান হিসাবে ব্যবহার হয় এবং এটাকে এনপিকে বলা হয়। নাইট্রোজেন গাছের ভেজিটেটিভ গ্রোথ ঠিক রাখে, লিফ গ্রোথ এবং ক্লোরোফিলের গঠন ঠিক রাখে। ফসফরাস শিকড়ের গঠন ও সার্বিক বৃদ্ধি ঘটায়, ফুল ফল এদের ডেভেলপমেন্টে কাজে লাগে। এবং পটাশিয়াম রুটের গ্রোথ, স্টেম গ্রোথ এবং সিনথেসিস, প্রোটিন সিনথেসিসে সাহায্য করে। তো আমরা যখন ব্যবহার করি এনপিকে, তখন এর সঠিক যে কোয়ান্টিটি সেটা কিন্তু ঠিক রাখা উচিত। সঠিক কোয়ান্টিটিতে যদি আমরা ব্যবহার করতে না পারি, তাহলে ফার্টিলাইজিং একটা গাছকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। তো আমরা কী কী সার ব্যবহার করি এবং তাতে এনপিকে রেশিওটা ঠিক কী থাকে, সেটা আমি একটু বোর্ড ওয়াক করে দেখানোর চেষ্টা করেছি। এনপিকে রেশিও যেমন থাকে যেগুলোতে, যেমন সবেতেই থাকে, আমরা ব্যবহার করি কাউডাং কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট, কিচেনেস্ট কম্পোস্ট, ডিএপি, এনপিকে 19:19:20:20:20, তারপরে মিউরেটেড অফ পটাস, সালফেট অফ পটাস ইত্যাদি ইত্যাদি, হাড়গুঁড়ো, নিমখোল, তারপর ব্লাড মিল এটসেট্রা। এইগুলোর এনপিকে ভ্যালু ঠিক কত এবং গাছের গ্রোথের জন্য কোনটা কীরকম প্রয়োজন, কতখানি প্রয়োজন, কোন সারটা কোন সময়ে দেব, গাছের গ্রোথে ঠিক কোন পিরিয়ডে কোন সারটা দেব, ইত্যাদি জানতে হয়, অনেক কিছুই জানতে হয় একটা গাছ করতে গেলে। যেমন ভার্মি কম্পোস্ট, এর এনপিকে ভ্যালু কত বা এতে আর কী কী গাছের উপযোগী খাদ্য উপাদান আছে সেটা দেখব। কিচেন ওয়েস্ট কম্পোস্ট, কিচেন ওয়েস্ট কম্পোস্ট সমস্ত রকম উপযুক্ত খাবারে এর মধ্যে থাকে, গাছের উপযুক্ত খাবার। এটা হচ্ছে কাউডাং কম্পোস্ট, তাছাড়া বোন মিল, হর্ন মিল, পটাস, সালফেট অফ পটাস মানে লাল পটাস, সাদা পটাস, ডিএপি ইত্যাদি, ইউরিয়া, এইগুলো আমরা সাধারণত ব্যবহার করে থাকি। তো এইগুলোর এনপিকে ভ্যালু, মানে এতে নাইট্রোজেন কত ভাগ আছে, পটাশিয়াম কত ভাগ আছে, ফসফরাস কত ভাগ আছে এবং সেইগুলো কোন গাছে কত, কোন টবে কতটা পরিমাণ দেব, সেটা নিয়েই আমি বলছি। সঠিক ব্যবহার না জানলে সেই সারের যে গুণাগুণ সেগুলো গাছ ঠিকঠাক গ্রহণ করতে পারে না। হয়তো দেখা গেল গাছের গ্রোথের প্রথমেই আমি ডিএপি দিয়ে দিলাম, তখন হয়তো দেওয়া উচিত ছিল আমার ইউরিয়া, হালকা করে একটু যখন ভেজিটেটিভ গ্রোথটা দরকার আমি সেই সময় ডিএপি দিয়ে দিলাম বা তখন হয়তো পটাশ দিয়ে দিলাম, কিন্তু গাছের ইনিশিয়াল স্টেজে প্রথমেই গাছের গ্রোথ ঠিকঠাক হওয়ার জন্য যেটা দরকার সেটা হচ্ছে নাইট্রোজেন সার। এই নাইট্রোজেন সার বেশিরভাগটা রাসায়নিক সার ইউরিয়াতে থাকে, কিংবা আমরা যদি অর্গানিক ব্যবহার করি তাহলে চায়ের পাতাতে থাকে, তাছাড়া হর্ন মিল, ব্লাড মিল, তারপর আপনি কাউডাং, ভার্মি কম্পোস্ট এসবেও থাকে নাইট্রোজেন।
তো সেই সেই সময় আমরা নাইট্রোজেন ঘটিত সার দেব। তারপর কিছুদিন যখন দেখা গেল যে গাছটা বড় হয়ে গেল, আমরা এবার ফুল ফল চাইছি, তখন ফসফরাস এবং পটাশ জাতীয় সার তাতে প্রয়োগ করব। এবং সেটা কী পরিমাণে প্রয়োগ করব, আমরা যদি তার মাপ জেনে না থাকি তাহলে অবশ্যই খুব কম দিয়ে ব্যবহার করুন। যেমন 6 ইঞ্চি পটে যদি আপনি ইউরিয়া দেন তাহলে 4 থেকে 5টা দানা দেবেন, যদি ডিএপি দেন তাহলে সেই 4 থেকে 5টা দানা দেবেন, আর যদি কোনো অর্গ্যানিক সার দিয়ে থাকেন কাউডাং কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট বা কিচেন কম্পোস্ট সেক্ষেত্রে 1 মুঠো দেবেন, এবং কম দেওয়াটা সবসময়ের জন্যই ভালো। চলুন দেখে নিই কোনটা কোন সারের এনপিকে ভ্যালু কতটা। আমি একটু বোর্ডে দেখানোর চেষ্টা করেছি, আপনারা একটু দেখবেন, আমার ভিডিওটা ঠিক করে তোলা হয়নি, কিছুটা হয়তো অসুবিধা হতে পারে, তার জন্য আমি আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। এই রেশিওটা জানলে আপনাদের বাগানে সার প্রয়োগ করতে সুবিধা হবে, মানে কোন সারটা দিলাম তাতে এনপিকে কোন উপাদানগুলো পেলো এবং কোনগুলো পেলো না, কোনটা কত পরিমাণে পেলো এবং কোনটা কত পরিমাণে পেলো না, কতটা দরকার ছিল সেটা বুঝলে আপনি সার কী সার কতটা ব্যবহার করবেন সেই সম্বন্ধে একটা ধারণা আপনার তৈরি হয়ে যাবে। তো প্রথমেই আছে ব্লাড মিল। ব্লাড মিলে নাইট্রোজেন আছে 12 ভাগ এবং ফসফরাস এবং পটাশিয়ামের পরিমাণ 0-0। তারপরে আছে বোন মিল। বোন মিলে নাইট্রোজেন 35% এবং ফসফরাস 18% এবং পটাশিয়াম 0%। তারপরে আছে নিম কেক। নিম কেকে নাইট্রোজেন বেশি থাকে, 5.2% এবং ফসফরাস 1.4% এবং পটাশিয়াম 1%। মাস্টার্ড কেক পাউডার, সেখানেও নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে, 4% নাইট্রোজেন, 1% ফসফরাস এবং 1% পটাশিয়াম। এবং শেষে আছে ইউরিয়া। ইউরিয়াতে আছে 46% নাইট্রোজেন এবং পটাশিয়াম ফসফরাসের পরিমাণ 0-0। এরপরে আমি যে ভ্যালুয়েশনটা দেখাচ্ছি সেটা হচ্ছে ভার্মি কম্পোস্টের ভ্যালুয়েশন। ভার্মি কম্পোস্টের পিএইচ ব্যালেন্স হচ্ছে 7.17, কার্বন 17.8, নাইট্রোজেন 1.78, ফসফরাস 0.77, পটাশিয়াম 0.99, ক্যালসিয়াম 1.5, ম্যাগনেসিয়াম 0.53, আয়রন 0.44, ম্যাঙ্গানিজ 180, জিঙ্ক 260 এবং কপার 354। এটা হচ্ছে আপনার ভার্মি কম্পোস্টের নিউট্রিশন ভ্যালু। তো ভার্মি কম্পোস্টটা সব থেকে ভালো, তার মধ্যে মাইক্রো এবং ম্যাক্রোনিক নিউট্রিয়েন্ট সবই আছে, কিন্তু ভার্মি কম্পোস্টটা আমাদের কাছে একটু দামি। এরপরে আমি দেখাচ্ছি যে আমরা যে পটাশ ব্যবহার করি তার এনপিকে ভ্যালু কত। পটাশ যেটা মিউরেট অফ পটাশ, মানে যেটা লাল পটাশ, ওইটাতে ওর এনপিকে ভ্যালু হচ্ছে 0.060, মানে তাতে নাইট্রোজেন থাকে না এবং ফসফরাসও থাকে না, তা শুধু 60 ভাগ পটাশ থাকে। এবং যেটা এসওপি মানে সালফেট অফ পটাশ, সেটাতে 52% থাকে পটাশিয়াম এবং 18% থাকে সালফেট। এরপরে আসি কাউডাং কম্পোস্ট। কাউডাং কম্পোস্টে নাইট্রোজেন থাকে 3 ভাগ, 2 ভাগ থাকে ফসফরাস এবং 1 ভাগ থাকে পটাশিয়াম। তো আমরা যে সমস্ত ফার্টিলাইজার সাধারণত বাগানে ব্যবহার করি সেগুলো সবই আমি কভার করার চেষ্টা করেছি, তো আপনারা নিশ্চয়ই কিছুটা উপকৃত হয়েছেন। পরবর্তীকালে আমি ফার্টিলাইজার নিয়ে আরও ভিডিও করব, এবং যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন ভিডিও তৈরি করতে এবং সুন্দর বাগান তৈরি করতে। ভালো থাকবেন সবান, হ্যাপি গার্ডেনিং।